হ্যালো, কি খবর সবার? সো একটু আগে হচ্ছে কি, আমি লাস্ট দুটা বই অর্ডার দিয়েছিলাম, সো এই দুটা বই আসছে। সো দেখে আপনাদেরকে এই দুটা বই কী কী, আর এই কয়েক মাসের জন্য এটাই মনে হয় লাস্ট অর্ডার। আর মনে হয় আমি কোনো বই অর্ডার দিব না, অনেকগুলো বই জমে গেছে, সো এগুলো পড়তে হবে অ্যান্ড আপনাদের শোনাতে হবে। সো এটা আপডেট, এটা একটু কি বলবো, এটা ছিঁড়ি ও ছেড়ে আগে বলে নিই যে এটা কিনছি হচ্ছে আমি বইমেলা নামের হচ্ছে কি একটা পেজ থেকে, একটু কমে পাইছিলাম, সো তাই ওইখান থেকে কিনছি। অন্যান্য জায়গায় হয়তো বা হার্ড কভারের জন্য বা একটু ভালো পেপারের জন্য দাম বেশি চাইছিল, বাট ইনশাআল্লাহ এরপর থেকে ভালো পেপারগুলি আমি অর্ডার দিব। হার্ড মানে উপরে যে কভারগুলি থাকে সেটা হচ্ছে হার্ড থাকে, এটার জন্য একটু প্রাইসটা একটু ভালো আছে। আর প্রিন্ট যদি যাতে একটু মানে প্রিন্টগুলিও হচ্ছে কি মোটামুটি লেভেল একটু ভালো থাকে, এটাও ভালো, নট ব্যাড, বাট একটু চিপ। তো আমরা যেহেতু একটু কম দামের মধ্যে অ্যাফোর্ডেবল খুঁজি, সো এটা আমাদের দরকার ছিল। আর বাইরে অনেক বৃষ্টি পড়তেছে অ্যান্ড এডিটর প্যাকেজিং, তো ভালোই। দুটা বই দেখাচ্ছি, এটা হচ্ছে এই বইটা অনেকদিন ধরে কিনতে চাচ্ছিলাম। সো এটা হচ্ছে টিম গেটিং থিংস ডান উইথ আদার্স, এটাও নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার একটা বই, টিম এগেন। আর এটা হচ্ছে দ্য ওয়ার অফ আর্ট, আমার বিড়াল আসছে ব্যাটার। আচ্ছা, এটা হচ্ছে দ্য ওয়ার অফ আর্ট, এখানে অনেক কিছু লেখা আছে। অ্যান্ড এটা আমি দেখছিলাম হচ্ছে একটা ইউটিউবে একজন হচ্ছে বইটা রিভিউ করতেছে, সো এটা পড়ার ইচ্ছা ছিল, যদিও কভারটা এরকম ছিল না, মানে হোয়াইট কালার ছিল, বাট লেটস সি এটাই কি ওই বই কিনা। অ্যান্ড এই তো পিস।